আমাদের একজন হিন্দু ভাই, কি নাম ভাই, কান্তি, হ্যাঁ ঠিক আছে, তার কি তার লেখা পড়ে যায় অর্থনীতির উপরে, ওনার লেখা চারটে বই উনি পাঠিয়েছেন আমার কাছে। কিন্তু আমি তাকে বলবো আপনি ইসলামের বটবৃক্ষের একটা ডাল অর্থাৎ অর্থনীতি বিষয়ে আপনি চিন্তা ভাবনা করেছেন, তাতে আপনার দৃষ্টিতে ইসলামের অর্থনীতি হলো বেস্ট অর্থনীতি। আপনাকে আমি ইসলামে দাওয়াত দিচ্ছি, আপনি পুরোপুরি ইসলামে দাখিল হয়ে যান, উৎকুল উফিস সিলমে কাফা, তাহলে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। মানে শুধু অর্থনীতির উপরে গবেষণা করে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না। মনে রাখতে হবে বেদ কখনোই আল্লাহ বা ঈশ্বর তাদের ভাষা বলি ঈশ্বর প্রদত্ত নয়, হলে একটাই হতো, চারটা বা বত্রিশটা হতো না। আল্লাহ পাক এসব ভাষা আস্তা সব উঠিয়ে নেবেন, শুধু থাকবে শুধুমাত্র আরবি, থাকবে শুধুমাত্র মুসলমানদের জবান কোরআন এবং হাদিস। কোরআন হাদিস আছে বলেই আরবি জবানটা এখন ঠিকই আছে, নাহলে এটাও আদের কী হতো আল্লাহ ভালো জানে। আজকে আমাদেরকে গিফট পাঠিয়েছে কক্সবাজার সওদ সাহেবের মাধ্যমে আমাদের একজন হিন্দু ভাই, কি নাম ভাই, কান্তি, হ্যাঁ এবার ঠিক আছে, তার কি তার লেখা পড়ে যায় অর্থনীতির উপরে, ওনার লেখা চারটে বই উনি পাঠিয়েছেন আমার কাছে। আমি তো তাকে দেখতে পাচ্ছি না, আমার মনে হচ্ছে আমি আগে থেকে একটা ধন্যবাদ দৃষ্টি লিখছিলাম বোধ হয়, আর মনে হচ্ছে ওনাকে আমি ডাকি নিয়ে এসে ওনাকে আমরা এখান থেকে অভিনন্দন পত্র দিয়ে দিই একটা। কিন্তু আমি তাকে বলবো আপনি ইসলামের বটবৃক্ষের একটা ডাল অর্থাৎ অর্থনীতি বিষয়ে আপনি চিন্তা ভাবনা করেছেন, তাতে আপনার দৃষ্টিতে ইসলামের অর্থনীতি হলো বেস্ট অর্থনীতি, তাই না? একটা ডাল নয়, পুরা গুড়ি বাদ দিয়ে একটা ডালের মূল্য নাই। আপনাকে আমি ইসলামে দাওয়াত দিচ্ছি, আপনি পুরোপুরি ইসলামে দাখিল হয়ে যান, উৎকুল উফিস সিলমে কাফা, তাহলে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। মানে শুধু অর্থনীতির উপরে গবেষণা করে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন না। মনে রাখবেন যে বেদ এর অনুসারী বলে হিন্দু ভাইরা দাবি করে, তাদের বেদ কিন্তু একটা নয়, বত্রিশটা বেদের সন্ধান আমি পেয়েছি আমার রিসার্চের মধ্যে, বত্রিশটা বেদ। তবে অধিকাংশের কাছে চারটা বেদ হলো ঋগ্বেদ সমবেদ আছে না, চারটা বেদের ব্যাপারে কারো কোনো আপত্তি নাই, তার ধারণা এগুলো সব ঈশ্বর প্রদত্ত। যদি ঈশ্বর প্রদত্ত হতো তাহলে চারটে কেন, মুসলমানদের চারটা মজহাব, তাদেরও চারটা দেব কি বলে বেদ, মুসলমানদের চারটা মজাব ভেমি এখন শত শত মজাব হয়েছে, শুধু বাংলাদেশের দেহতত্ত্ব নয় হানাফিদের মধ্যে 200 দল হয়েছে, তাদের ঠিক একই অবস্থা। মনে রাখতে হবে বেদ কখনোই আল্লাহ বা ঈশ্বর তাদের ভাষা বলি ঈশ্বর প্রদত্ত নয়, হলে একটাই হতো, চারটা বা বত্রিশটা হতো না, কারণ মানুষের ব্রেন থেকে কোনোদিন অভ্রান্ত সত্য বেরিয়ে আসতে পারে না, সেখানে একজনে এক এক চিন্তা আসবে, সেই কারণে বেদ কখনোই গ্রহণীয় হবে না। ঠিক যেভাবে ইব্রানি ভাষা হিব্রু পৃথিবীর কোথাও নাই, মুসার ভাষা ছিল হিব্রু ইব্রানি, ঈসার ভাষা ছিল খালেদি কোথাও নেই, ঠিক হিন্দুরা বলেন আমাদের ভাষা সংস্কৃত, সংস্কৃত বিশ্বের কোথাও নেই, এমনকি নিজের বাড়িতেও সংস্কৃত কোনো হিন্দু কথা বলে না। আল্লাহ পাক এসব ভাষা আস্তা সব উঠিয়ে নেবেন, শুধু থাকবে শুধুমাত্র আরবি, থাকবে শুধুমাত্র মুসলমানদের জবান কোরআন এবং হাদিস, কোরআন হাদিস আছে বলেই আরবি জবানটা এখন ঠিকই আছে, নাহলে এটাও আদের কী হতো আল্লাহ ভালো জানে। আমি আমার ভাই বিকাশকান্তি দেবকে দাওয়াত দিচ্ছি যেন পুরোপুরিভাবে তিনি ইসলাম কবুল করেন, এবং এ বিষয়ে তিনি কিছু সাহায্য চাইলে আমাদের বইগুলো তিনি পড়বেন, এবং আমরা আজকে কিছু বই তার জন্য পাঠাচ্ছি আমার ভাই অ্যাডভোকেট শহীদ ইসলামের মাধ্যমে, আশা করি তিনি ওগুলো মন দিয়ে পড়বেন। শুধু তিনি নন, বহু হিন্দু ভাই আমাদের ভক্ত আছে, হিন্দু হয়ে ভক্ত হওয়া যাবে না, মুসলমান হয়ে ভক্ত হতে হবে, তাকে ইসলাম কবুল করতে হবে, পুরোপুরি দাখিল হতে হবে, তবেই আল্লাহকে তিনি পাবেন ইনশাআল্লাহ। আশা করি আমরা দোয়া করি যারা ইসলামের সত্যতা পছন্দ করেন, ভালোবাসেন ইসলাম খুব ভালো কিন্তু মানি না, এটা হবে না, তো ভালোবাসতে হবে, গ্রহণ করতে হবে, মানতে হবে, তবে তো জান্নাত পাওয়া যাবে। যে কোনো সময় চোখের দীপ্তি নিভে যাবে, যে কোনো সময় রুহ চলে যাবে, তার আগেই মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া ভালো।